আসসালামু আলাইকুম। এমন পালং পুরি তৈরি করলে প্রতিদিনই বানিয়ে খেতে মন যাইবে, এতটা ফুলকো হয় আর কালারফুল হয়, দেখলেই খেতে মন যাইবে। বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, তো আপনারা বাচ্চাদেরকেও কিন্তু খুব সহজেই এই পালং পুরি বা লুচিটি তৈরি করে খাওয়াতে পারবেন। তো একটি পুরি আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। প্রতিটা এই পুরি কিন্তু ফুলকো হয়, তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চলার পরে কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে আমি এক আটি পালং শাক দিয়ে দিয়েছি, আর আগে থেকেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পালং শাকটাকে পানির সাথে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে, আর এটা বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট এক মিনিট মতো এটাকে একটা বলক তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি এটা হালকা একটু উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর 30 সেকেন্ড মতো রেখে তারপরে এটা নামিয়ে ফেলবো, কারণ বেশিক্ষণ এটা সিদ্ধ করার দরকার নেই। তো এটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে সরাসরি ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিচ্ছি। পানিটা ছেঁকে আমি একটা ব্লেন্ডার জাগের ভিতরে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, তিনটা রসুনের কোয়া, এক টুকরা আদা আর দুইটা কাঁচামরিচ। এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি, আর একটা বাটি নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা। তো আরও কিছুটা ময়দা আমি পরে দেবো, তো প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখন সেই পালং শাকের যে মিশ্রণটা আমরা ব্লেন্ড করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে যদি আমার আরও কিছুটা ময়দা লাগে তো আমি এখানে আরও কিছুটা ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে একবারে মিশ্রণটা না দিয়ে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, যেমন আমরা রুটি খাই ঠিক তেমন একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি খুব ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। এখন হাতে একটু তেল লাগে, আবার খুব ভালো করে মথে নিতে হবে। তো আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট একটু মথে নিচ্ছি। যত ভালোভাবে মোতা হবে আপনার পুরিগুলো কিন্তু ততটাই ফুলকো হবে। তো আমি খুব ভালো করে মথে নিয়েছি, এখন এভাবেই আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আবারও 1 মিনিট মতো খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। এখন কিন্তু বাজারে পালং শাক পাওয়া যাচ্ছে, আর বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, তো আপনারা এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন। বাচ্চারা কিন্তু খুব মজা করেই খাবে, তাছাড়া বড়রাও খুবই পছন্দ করবে। সকাল বিকালের নাস্তাতে আপনারা এটা তৈরি করতে পারবেন, কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। তো আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, এখন আমি পুরিগুলো তৈরি করে নেব। তো আমি প্রথমে এরকম গোল করে নিয়ে তারপরে পুরিগুলো বেলে নিচ্ছি, এটা আমরা সবাই পারি। তো আমি এইভাবে সব পুরিগুলো বেলে তারপরে ফিরে আসছি। আজকের এই সহজ পালং পুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো পুরিগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এদিকে আমি চুলার পরে একটি কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে পুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো একটু পরেই দেখবেন খুব ভালো মতো এটা ফুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা ফুলে গিয়েছে। তো উল্টিয়ে দিয়ে তারপরে আমি এটা উঠিয়ে নিয়েছি, এটা বেশিক্ষণ ভাজতে হয় না, অল্প একটু ভাজলেই কিন্তু হয়ে যায়। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি সব পুরিগুলো ভেজে নেব। তো আরও একটু দিয়ে দিলাম। তো এভাবে আমি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, তারপর উল্টিয়ে দিলাম। তারপরে দেখবেন খুব ভালো মতো এটা ফুলে যাবে। দেখুন খুব সুন্দর করে করে ফুলে গিয়েছে, কত বড় বড় হয়েছে ফুলে। তো প্রতিটা পুরি কিন্তু এমন ফুলকো হবে। আরও একটি আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে। তো আমি এইভাবে সব পুরিগুলাই ভেজে নেব, আর সব পুরিগুলাই কিন্তু একদম ফুলকো হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক মজার হয়। তো এই পুরিটাও কিন্তু এ দেখুন ফুলকো হয়ে গিয়েছে। তো আমি সব পুরিগুলো ভেজে তারপরে ফিরে আসছি। আর চুলার আঁচটা কিন্তু আপনার মিডিয়ামের থেকে একটু বেশি থাকবে, আর এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের ভিতরে এটা ভাজা হয়ে যায়। তো আমার সবগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলকো হয়েছে সবগুলো পুরি। আশা করি আজকে সহজ এই পালং পুরিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে লাইক দিয়ে পাশে থাকবেন, এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো একটা পুরি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে ছিঁড়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।